গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদেরকে ডেভিড হেয়ার পর্যন্ত আগে পড়িয়েছিলাম, অনেকদিন পর আবার ফিরে এলাম ইএমএডুভাবে। এবং তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেই গ্রুপটা কিন্তু অত্যন্ত ভালো চলছে, কারণ অনেক ছাত্রছাত্রী সেখানে রেসপন্স করছে এবং আমাদের রীতিমতো এক একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর সেখানে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তারা পরীক্ষা দিচ্ছে অনলাইনের মধ্য দিয়ে এবং আমরা সেই খাতা কারেকশন করে অনলাইনে তাদেরকে নাম্বার দিয়ে তাদের খাতাগুলোকে চেক করে দিচ্ছি, এবং তারপরে যারা হায়েস্ট মার্কস পাচ্ছে সেই খাতা থেকে তাদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট গিফটও থাকছে, যেটা অনলাইনের মধ্য দিয়ে পারচেজ হয়ে যাচ্ছে। তো অতএব তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন হওনি ইএমএডুভাবে টেলিগ্রাম গ্রুপে, তারা সকলেই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং সমস্ত পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করো, এতে তোমাদেরই লাভ হবে। কারণ আমরা যে ধরনের কোয়েশ্চেনগুলো করছি সেগুলো দেখবে তোমরা মাধ্যমিকে, সেই ধরনেরই প্রশ্ন আসবে। অতএব যত পরীক্ষা দেবে, যত প্র্যাকটিস করবে, তত তোমাদেরই পরিমাণে তোমরাই শিখতে পারবে। তো চলো, কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই। আজকে আমি তোমাদেরকে পড়াবো জন এলিয়ন ড্রিঙ্ক ওয়াটার বেথুন, যাকে আমরা শর্টকাটে বলি বিটন বা বেথুন সাহেব। 1801 তার জন্ম এবং তার মৃত্যু হয় 1851 খ্রিস্টাব্দে। এই তার জীবনাবসানে কতগুলো তার মানে জীবনাবসানের মধ্যে তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো আমরা জানবো এবং তিনি কি কি করেছিলেন সেটুকু আমরা জেনে নেবো। এটা 4 মার্কসের কোয়েশ্চেন হিসাবে আসে সাধারণত, যে বা টিকা হিসাবে আসতে পারে বেথুন সাহেব। আর এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো আমি পড়াতে পড়াতেই বলে দেব, সেগুলো তোমরা কিন্তু উত্তর দেবে কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবে, এবং বন্ধুরাও যাতে দেখতে পায় সেটা ব্যবস্থা করবে, কারণ আমরা তোমাদের জন্য এত পরিশ্রম করছি। তা তোমরা যদি আমাদের জন্য এটুকু করো তাহলে আমাদেরও ভালো লাগবে। চলো আজকে আমরা শুরু করে নেব আমাদের এই যে বেথুন সাহেব। বেথুন সাহেব ইনি ছিলেন স্কটল্যান্ডের মানুষ। তো ইনি ভারতে এসেছিলেন, তার আগে তিনি ওখানে কিছু কর্মকাণ্ড করেছিলেন স্কটল্যান্ডে, এবং তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ছাত্র ছিলেন। তো ফার্সি ভাষা, তারপরে হচ্ছে তোমার গ্রিক, ল্যাটিন, জার্মান, এই সমস্ত ভাষাগুলোতে তিনি যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছিলেন। তো এবার আমরা বলতে পারি, দেখো তিনি এই যে স্কটল্যান্ডে থাকার সময়, যখন তোমার 1837 সাল, উনি ওখানে স্বরাষ্ট্র দপ্তরের তোমার যে আইনি বিভাগ থাকে সে আইনি বিভাগের পরামর্শদাতা হিসাবে তিনি প্রথমে নিযুক্ত হয়েছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব। তো এই বেথুন সাহেব তারপরে ভারতবর্ষে এলেন, হচ্ছে তখন 1848 সাল হবে, সেই সময়ে তিনি ভারতের বড়লাট ছিলেন লর্ড ডালহাউসি। তো লর্ড ডালহাউসির সময়ে তিনি ভারতবর্ষে এলেন, এবং বড়লাট যখন ওই ডালহাউসি ছিলেন তিনি ভারতবর্ষে আমাদের পদার্পণ করলেন। পদার্পণ করার পরে তিনি কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হলেন বেথুন সাহেব। তো তিনি বুঝতে পারছো, তাহলে তিনি স্কটল্যান্ডে ফার্স্টে ছিলেন, সেখান থেকে তিনি যে স্বরাষ্ট্র দপ্তর ছিল সেখানে আইনি বিভাগের যে পরামর্শদাতা হিসাবে তিনি প্রথমে নিযুক্ত হয়েছিলেন, এবং তারপরে তিনি কি করছেন, তারপরে সেখান থেকে আমাদের যে বড়লাট ছিলেন লর্ড ডালহাউসি তার হাত ধরে ভারতে আসা, এবং ভারতে আসার পরেই তিনি কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হিসাবে নিযুক্ত হলেন। এবং তার উদ্যোগে তোমার দক্ষিণারঞ্জন মুখার্জি, মদনমোহন তর্কালঙ্কার ও বিদ্যাসাগরের সহযোগিতায় তিনি কি করছেন, 1849 খ্রিস্টাব্দে 7ই মে 21 জন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তিনি একটা ফিমেল স্কুল তৈরি করছেন, মানে নেটিভ ফিমেল স্কুল যেটাকে বলা হয়। পরবর্তীকালে স্কুলের নাম কি হয়েছিল বলতো? নিশ্চয়ই তোমরা জানো এটা, এটা হয়েছিল পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত ছিল। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে যে বেথুন স্কুল কত সালে প্রতিষ্ঠা হয়েছে এবং কতজন ছাত্রীকে নিয়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন, কে করেছিলেন। ঠিক আছে, তাহলে পাওয়া গেল উত্তরটা। এরপর দেখো আমরা যেটা বলবো, এই যে স্ত্রী শিক্ষা বিষয়ক যে গ্রন্থটা আমরা আগে পড়ে এসেছি সেই গ্রন্থটার সংস্করণেও কিন্তু তিনি সাহায্য করেছিলেন। এরপর দেখো, পরবর্তীকালে তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বেথুন স্কুল এর পর তিনি বেথুন কলেজ প্রতিষ্ঠা করলেন, যেখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পেয়েছিল। এই কাজে তিনি তার স্থাবর, অস্থাবর এবং সম্পত্তিগুলো দান করে দিয়েছিলেন। ভাবা যায় বলতো, তখনকার দিনে মানুষের মনোভাবটা কেমন ছিল, এখন কেউ দেবে বলতো যে একটা টাকাও কেউ কাউকে ছেড়ে
মানে একটা টাকাও এমনিতে কেউ কাউকে দেবে না। তো তিনি এই কলেজ বিদ্যালয় স্থাপন করার জন্য তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি এগুলো আছে, এগুলো কিন্তু তিনি দান করতেন মুক্ত হস্তে। এরকম অনেক মহাপুরুষেরই আমরা জীবনী আগে পড়ে এলাম, যারা কিন্তু এইভাবে তাদের মানে কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে সমস্ত সম্পত্তি নিজেদের পকেট থেকে অ্যাকচুয়ালি পয়সা খরচ করে কিন্তু তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পড়াশোনার উদ্দেশ্যে কিন্তু ব্যয় করেছেন, এরকম কিন্তু বেতন সাহেবও ছিলেন। এরপর দেখো ফিমেল জুভেনাইল সোসাইটি, তারপর হচ্ছে কলকাতা পাবলিক লাইব্রেরি এবং হচ্ছে বঙ্গ ভাষানুবাদক সমাজ গঠনেও কিন্তু তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর তার 1851 খ্রিস্টাব্দে দেহ অবসান ঘটে। আমরা একটু বোর্ডে লিখে রেখেছি, তোমাদেরকে আমি বোর্ডটা দেখাবো, তোমরা নিশ্চয়ই বোর্ডটা দেখো। আমি তোমাদের যে বোর্ডটা দেখাচ্ছি এখানে লেখা আছে দেখো, ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব 1801 থেকে 1851 খ্রিস্টাব্দে যার জন্ম, এবং আমি যেগুলো তোমাদেরকে লাইনগুলো পড়ালাম সেগুলো দেখো লেখা আছে। 1837 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে স্বরাষ্ট্র দপ্তরে আইনি পরামর্শদাতা নিযুক্ত হন। 1847 খ্রিস্টাব্দে বওলার ডায়াল হোসে আইনমন্ত্রী রূপে ভারতে আগমন এবং কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হন। 1849 খ্রিস্টাব্দে 7ই মে 21 জন ছাত্র ছাত্রীদের নিয়ে নেটিভ ফিমেল স্কুল তৈরি হয় যা বর্তমানে বেতুন স্কুল নামে পরিচিত। তার উদ্যোগে বেতুন কলেজও গড়ে উঠেছিল এবং ফিমেল জুভেনাইল সোসাইটি, কলকাতা পাবলিক লাইব্রেরি ও বঙ্গ ভাষানুবাদক সমাজ গঠনেও তার ভূমিকা ছিল। অতএব নিশ্চয়ই বোঝা গেল যে ড্রিঙ্ক ওয়াটার বেতুন সাহেবের ভূমিকাটা, এটা 4 নম্বরের প্রশ্ন হিসাবে এলে নিশ্চয়ই লিখতে পারবে আশা করছি। তাহলে আজকে এখানে এ পর্যন্তই।